এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর পূর্বে সাইমুম ঝড়ের দেশ জাজিরাতুল আরব, সেখানে চলছে গোত্রে গোত্রে সংঘাত, গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব, হিংসা, রক্তপাত, ধর্ষণ, রাহাজানি, কি ঘটছে না! এমন সময় জাবালে নূরের হীরা গুহায় ধ্যানরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রাব্বুল আলামিন নাজিল করলেন এক আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। নাজিল হতে শুরু করল আল কোরআন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানরা এই কোরআন হিফজ করেন, তারা বক্ষে ধারণ করেন, মস্তিষ্কে ধারণ করেন। আর সেই হাফেজে কোরআনদের প্রতিযোগিতার সময়ের সেরা আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। এই প্রতিযোগিতার পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। দর্শক, আজকের পর্বে যারা বিচারক হিসেবে রয়েছেন চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আজ বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসাবে যথারীতি উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শাইখুল কুররা হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন শ্রম আদালত চট্টগ্রামের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সফর আলী। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আহমদুল্লাহ ট্রাস্ট হাতিয়া নোয়াখালীর সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস হাজি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ মঞ্চে পারফর্ম করবে রাজশাহী বিভাগের প্রতিযোগীরা। 6 জন প্রতিযোগী এই মঞ্চে পারফর্ম করবে, তার মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে আর 2 জন বিদায় নেবে। সম্মানিত বিচারক যে আয়াতটি তিলাওয়াত করবেন তোমাদেরকে সেখান থেকেই তিলাওয়াত করতে হবে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি রাজশাহী বিভাগের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদকে। মঞ্চে আসছে হাফেজ হারুনুর রশিদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. ألم تر أن الله
خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز وبرزوا لله جميعا فقال الضعفاء فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب حسبك صدق الله العظيم ما شاء الله هارون الرشيد চমৎকার তেলাওয়াত করছিলে আমার বেশ ভালো লাগছিল তারপরে উস্তাদ জির কাছ থেকে জেনে নিচ্ছি তোমার তেলাওয়াত সম্পর্কে উস্তাদ জি هارون الرشيد কেমন তেলাওয়াত করলো জি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর هارون الرشيد কে অনেক অনেক মুবারকবাদ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কোরআনুল কারীম যেভাবে তেলাওয়াত করার নির্দেশ এসেছে ঠিক সেভাবে সেই তেলাওয়াত পরিবেশন করার জন্য চেষ্টা করছেন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করেন একজন হাফেজ হাক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল ও মঞ্জুর করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ আমাদের এই হারুনুর রশিদ কেমন তেলাওয়াত করলো চমৎকার তেলাওয়াত আসলে আল্লাহর মেহরবানি আর আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি হোপ্পাজল কোরআন ফাউন্ডেশন এবং আমাদের সম্মানিত বিশেষজ্ঞ বিচারক হুফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় কি আসলে এই বয়সে উনি যে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সেই গ্রামগঞ্জে পর্যন্ত এই যে তেলাওয়াতের মানটা মানে পৌঁছে দিয়েছেন এবং সেই গ্রামের একটি ছেলেও মনে করে যে ভালো তেলাওয়াত করতে হবে এই যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দীর্ঘ হায়াত কামনা করছি এবারে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য আমাদের সেই সম্মানিত অতিথিকে যিনি যার প্রতিষ্ঠান আহমদুল্লাহ ট্রাস্ট আমাদের প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করতেছি যিনি তার কালামের বুলবুলিদের আসরে আমাকে মেহমান হিসাবে কবুল করেছেন সে বুলবুলিদের কণ্ঠে আল্লাহর সে কালামের এত মাধুর্যতা ফুটে উঠতেছে তাদেরকে যেন আগামী আরও উত্তরোত্তর
এগিয়ে নিয়ে যায় সে কামনা করছে অনেক ধন্যবাদ আপনাকে প্রতিযোগী বন্ধু তুমি তো ভালো মতামত পেলে বিচারকদের কাছ থেকে আশা করি সামনে তুমি আরো ভালো করবে তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 এ পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো এবারে ডেকে নিচ্ছি রাজশাহী বিভাগের দ্বিতীয় প্রতিযোগীকে হাফেজ ফেরদৌস হাফেজ মোহাম্মদ ফেরদৌসকে ডাকছি মঞ্চে সফল হবে সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وهم يعدلون وقطعناهم اثنتي عشرة أسباطا أمما তুমি লাস্টের আয়াতটি আবার বলো قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتما وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا آية الشروع থেকে বলো وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمَا وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ
وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين. صدق الله العظيم. صدق الله العظيم. ما شاء الله فردوس حافظ قاري জহিরুল ইসলাম সম্মানিত বিচারক এই সুন্দর চেহারার ছোট্ট ছেলে ফেরদৌস চমৎকার তেলাওয়াত করেছে আপনার কাছে আপনার বিচারে কেমন করেছে সে এই বয়সে যে তেলাওয়াত সে করেছে এটা প্রশংসা করে শেষ করা যাবে না পরামর্শ থাকবে তোমার ম্যাক্সিমাম ওয়াকফের মধ্যেই তোমার একটু গলত ছিল যে কোথা থেকে শেষ করে কোথা থেকে আবার এটা নিতে হবে এগুলি তুমি ওস্তাদের সাহায্য নিয়ে অবশ্যই ওয়াকফগুলা ঠিক করবে তো সামনে চেষ্টা করবে ভালো পড়বে আশা করি সামনে এগিয়ে যাও হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা আলহামদুলিল্লাহ নাম ফেরদাউস আমরা দোয়া করব সে যেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে সেই জন্য তার অনেক প্রচেষ্টার প্রয়োজন আমরা আমাদের কোরআনের আলো ফাউন্ডেশন তাকে যে এত দূর এগিয়ে এনেছে বাকি রাস্তাটুকু এগিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাবে আশা করি আমিন মুহতারাম মোহাম্মদ সফর আলী আজকে আমাদের ছোট্ট শিশুরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন আমাদের মন ভরে গিয়েছে আল্লাহ যেন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এই কোরআনকে নিয়ে সবাইকে ধন্যবাদ ফেরদৌস সম্মানিত বিচারকদের উপদেশগুলো মনে রাখবে এই পর্বে টিকে গেলে সামনে অনেক বেশি সচেতনভাবে মঞ্চে আসতে হবে ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো এবারে ডেকে নিচ্ছি রাজশাহী বিভাগের তৃতীয় প্রতিযোগীকে মঞ্চে আসছে হাফেজ সাব্বির হোসেন মঞ্চে আসছে হাফেজ সাব্বির হোসেন এসো শান্তির মোহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه أبر بلو إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم
والسارق والسارقة فقطعوا أيديهما جزاء فقتلوا أيديهما جزاء بما كسبا نكالا من الله. أبار بولو تو بابا أبار بولو آيتي أبار بولو. والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. حسبك. صدق الله العظيم. ما شاء الله صبير اتوكي নার্ভাস লাগছে মোহতারাম সাব্বির কেমন করলো আসলে পড়ার যে একটা ছন্দ গতি তাল সেটা তার ভেতরে ছিল না একটা উৎফুল্ল ভাব থাকতে হবে তাহলে তোমার তেলাওয়াত ভালো হবে তোমার পারফরম্যান্স ভালো হবে ইনশাআল্লাহ এগিয়ে যাও হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা আপনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে তার ব্যাপারে একটু পরামর্শ চাচ্ছি রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা তোমরা কোরআনকে শুদ্ধ এবং সুলভভাবে তেলাওয়াত করো আমরা আমাদের এই বন্ধুর কাছে ভবিষ্যতে আরো সুন্দর এবং আরো শুদ্ধ তেলাওয়াত চাই আল্লাহ তাকে আরো শুদ্ধ এবং সুললা পড়ার তৌফিক দান করুক আমিন মোহতারাম অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস হাজি সাহেব কোরআন তোমার অন্তরে আছে গেথে আছে তুমি কিভাবে প্রকাশ করবা প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশ করতে হলে সেটা মাধুর্যতা বৃদ্ধি করতে হবে আশা করব তুমি ভালো করো ভবিষ্যতে ইনশাআল্লাহ তুমি আরো ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم آيات الشروع থেকে পড়ো وقهم السيئات وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم إن الذين كفروا مقت الله أكبر من مقتكم لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان إذ تدعون إلى الإيمان فتكفرون قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من
ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فدعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار صدق الله العظيم ما شاء الله عبد الله তোমার তেলাওয়াত শুনছিলাম বসে বসে ভালো লাগছিল তারপরে হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা সাহেবের কাছ থেকে জানতে যাচ্ছি তোমার তেলাওয়াত সম্পর্কে মাশাআল্লাহ আমরা এতক্ষণ যাবত আমাদের যেই দুই তিন বন্ধুর তেলাওয়াত শুনেছি তার মধ্যে তার তেলাওয়াত সবচেয়ে সুন্দর হয়েছে এবং শ্রুতি মধুর ছিল আসলে ইফতারের পূর্বক্ষণে এই কোরআন শুনে যেই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল আমরা সেই রমজান মাসে ইফতারিকে সম্মুখে নিয়ে সেই কোরআন শুনছি আমাদের এই বন্ধুকে সারা পৃথিবীর মধ্যে সুন্দর কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে একজন অন্যতম তেলাওয়াতকারী হিসেবে আল্লাহ কবুল করুক আমরা সেই দোয়া করছি হাফেজ মাওলানা আবু ইউসুফ রাজশাহীর এই প্রতিযোগী কেমন করেছে আব্দুল্লাহ আরও বেশি প্র্যাকটিস করতে হবে আরও অনেক প্র্যাকটিস করতে হবে তুমি জানো এখন এটা প্রতিযোগিতার যুগ এবং প্রতিযোগিতার মঞ্চ এটা হ্যাঁ তোমার প্রতিযোগিতা করে যদি সামনের দিকে যেতে হয় আরও অনেক মেহনত করতে হবে এগিয়ে যাও মোহতারাম মেহমান মোহাম্মদ ইদ্রিস হাজি কোরআনের সুন্দর তেলাওয়াত শুনে আমারও লোভ আসতেছে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল হাতিয়া দ্বীপ পরিচালক যেন আমাদের হাতিয়া ভিজিট করে ওখান থেকেও কিছু প্রতিযোগিতা তুলে নিয়ে আসেন তোমার তেলাওয়াত সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন বিচারক মণ্ডলী প্রশংসাও করেছেন সামনে উত্তরবঙ্গের কোরআনের খেদমতকে আরও বেগবান করার জন্য তোমাকে আরও বেশি ব্রতী হতে হবে ইনশাআল্লাহ তুমি সচেষ্ট হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জ্বলে ওঠো কোরআনের পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৬ এ পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৬ এবারে ডেকে নিচ্ছি রাজশাহী বিভাগের পঞ্চম প্রতিযোগীকে পঞ্চম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে হাফেজ আব্দুল্লাহ শাফি হাফেজ আব্দুল্লাহ শাফি এসো শান্তির মোহনা السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من
قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا كلا سيكفرون بعبادتهم ويكونون كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا حسبك صدق الله العظيم ما شاء الله شفي সাবলীল ভাবে তেলাওয়াত করেছো তুমি উস্তাদ জি শাফির তেলাওয়াত কেমন লেগেছে আপনার কাছে জি আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ শাফি তেলাওয়াত খুব সুন্দর করেছেন কিন্তু আজকার এই অনুষ্ঠানে তেলাওয়াতটি যেমন হওয়ার দরকার ছিল যে মানের সেই মানেরটি থেকে একটু নিচু হয়েছে আর কি আমরা এটা আশা করি নাই ইনশাআল্লাহ সে যদি চেষ্টা করে ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ হাফেজ কারি জহিরুল ইসলাম কেমন তেলাওয়াত করলো রাজধানীতে যে মানের তেলাওয়াত চর্চা হয় বা আন্তর্জাতিকভাবে যে সমস্ত তেলাওয়াত আমরা শুনতে পাই সেই তেলাওয়াত যদি তুমি করতে চাও অনেক মেহনত করতে হবে তবে আমার মনে হচ্ছে তুমি মেহনত করে যাচ্ছ তবে মেহনত চালু রাখো ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি অনেক ভালো করবে হাফিজ মাওলানা আবু ইউসুফ জি শাফিকে প্রথমে ধন্যবাদ ওনার ওর তেলাওয়াতের ব্যাপারে বিচারকরা মন্তব্য করলো আমি একটু ভিন্ন কথা বলবো যে আমাদের সম্মানিত অতিথি জনাব ইদ্রিস সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উনি একটি নিবেদন আবেদন করেছেন আমাদের কাছে যে আগামীতে যাতে করে হাতিয়া থেকে কোনো প্রতিযোগীকে নির্বাচিত করা হয় আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশের 64টি জেলা চষে বেড়ায় এবং 64টি জেলায় যেখানেই প্রতিভার সন্ধান পায় সেখান থেকে প্রতিভাগুলোকে আমরা খোঁজ করে নিয়ে আসি আমি অনুরোধ করব জনাব আব্দুল হক হুজুর উনি আপনার প্রতিষ্ঠানে অন্তত প্রশিক্ষণের একটি ব্যবস্থা এই বছরে উনি করে দেবেন এবং উনি নিজে যাবেন শাফি বিচারক মণ্ডলীর মতামত শুনলে সামনে আরও ভালো করার প্রত্যয়
বুকে ধারণ করো ইনশাআল্লাহ শান্তির আওয়াজ তোলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পিএইচপি কোরআনের আলো দর্শক এবারে ডেকে নিচ্ছি এ পর্বের সর্বশেষ প্রতিযোগীকে রাজশাহীর সর্বশেষ প্রতিযোগী হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন মঞ্চে আসছে হাফেজ মহিউদ্দিন এসো শান্তির মোহনা এসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا وما آتيناهم من كتاب يدرسونها من كتاب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير أبار پرو آيات الپرثم تكي وما آتيناهم وما وما أرسلنا إليه أبار تلاوات كرتو هبه پرثم تكي أبار اكتو وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا وما وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير قل إن ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله محي الدين বেশ সাহসের সাথে তুমি তেলাওয়াত করেছো হাফেজ কারিম মাওলানা গোলাম মুস্তাফা সাহেবের কাছ থেকে জানতে যাচ্ছি এই মহিউদ্দিন রাজশাহীর প্রতিযোগী সে কেমন করেছে মাশাআল্লাহ মহিউদ্দিনের তার যে কণ্ঠের আওয়াজ এত সুন্দর মেলোডি সেটা প্রশংসা করার মতো তবে প্রতিযোগিতার মধ্যে কিন্তু নির্ভুল পড়তে হয় বিনা লোকমায় পড়তে হয় তুমি ভবিষ্যতে তোমার এই কণ্ঠ দিয়ে তুমি কারি আব্দুল বাসেদ সিদ্দিকুল মানশাবি তা মুস্তফা ইসমাইল
তাদের কে ছাড়িয়ে যাবে আমরা এই দোয়া করি কিন্তু তুমি নির্ভুল পড়বে ভবিষ্যতে আমরা এই দোয়া করি তুমি অনেক বড় হও হাফেজ কারি জহিরুল ইসলাম জি মুহিউদ্দিন তুমি ভালো মানের তেলাওয়াত শুনবে বেশি বেশি মেহনত করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে মোহতারাম মেহমান সফর আলী সাহেব আমি তার সুন্দর আরো ভবিষ্যৎ সুন্দর জীবন কামনা করি আল্লাহ যেন তাকে আরো অনেক দূরে গিয়ে নিয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না প্রতিযোগিতার মঞ্চে যদি বিজয় ছিনিয়ে আনতে হয় ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ শুভকামনা রইল তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পিএইচপি কোরআনের আলো এবার ফলাফল ঘোষণার পালা ফলাফল ঘোষণার আগে আমি ডেকে নিচ্ছি ছজন প্রতিযোগীকে মঞ্চে ছজন প্রতিযোগী তোমরা চলে এসো মঞ্চে আমার পাশে আমরা জানি যারা এই পর্বে পারফর্ম করেছে তাদের মধ্য থেকে চারজন চলে যাবে পরবর্তী রাউন্ডে আর দুজন বিদায় নেবে আমাদের মধ্য থেকে প্রিয় দর্শক এবারে আমি ঘোষণা করছি এই পর্বে যে প্রথম হয়েছে তার নামটি এই পর্বে প্রথম হয়েছে হারুনুর রশিদ জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধানি বাকি পাঁচজনের মধ্য থেকে যারা বিদায় নিচ্ছে আমি তাদের নাম ঘোষণা করছি বিদায় নিচ্ছে হাফেজ মহিউদ্দিন হাফেজ মহিউদ্দিন তুমি বিদায় নিচ্ছ তোমার জন্য সমবেদনা রইল আর বিদায় নিচ্ছে সাব্বির হোসেন তোমরা দুজন এই পাশে চলে এসো আর তোমরা চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে তোমরা এই পাশে এসে দাঁড়াও যে মঞ্চে তোমরা এসেছ অনেক বড় মঞ্চ অনেক আলোকিত মঞ্চ এই মঞ্চে আসতে পারাই একটা সৌভাগ্যের বিষয় আশা করি তোমরা আরও ভালো প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মঞ্চেও তোমরা সাফল্য ছিনিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ তোমাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা নগদ পুরস্কার আর সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে মঞ্চে আসার জন্য রহিম আফরোজ আগ্রার পক্ষ থেকেও তোমাদের জন্য গিফট হ্যাম্পার রয়েছে আর যে প্রথম হয়েছে হারুনুর রশিদ তোমার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এ পথে আমাদের আহ্বান জীবনকে করো মহিয়ান এ পথে আমাদের দর্শক আমি বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনারা দেখবেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 এই প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো